বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই গুগল ক্রোমে দুটি ব্রাউজার একই সাথে চালাব আমি ইচ্ছে করলে এইভাবে অনেকগুলো ব্রাউজার চালাতে পারব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন বন্ধুরা আমি আজকে এমন একটি বিষয় আপনাদেরকে দেখাব আপনারা খুবই আনন্দিত হবেন সেটি হচ্ছে আমরা গুগল ক্রোম ব্যবহার করে যারা আমরা ইউটিউবে একটি বা দুটি চ্যানেল চালাই এই ব্রাউজারে চয়েস অ্যাকাউন্ট করে আমরা সেখানে চালাই সেটা অনেক উপকৃত করবে আমরা যদি ওপেরামিনি চালাই সেখানে অনেক স্লো চলে তারপরে ইউসি ব্রাউজার সেটি চালালে সেখানেও অনেক সমস্যা হয় তারা আমাদের যে ব্যক্তিগত পায়ে রয়েছে সেগুলো আসলে ঠিকমতো রাখে না বলে অনেকে মন্তব্য করে আর গুগল ক্রম হচ্ছে বেস্ট আপনার খুবই স্পিড থাকে যেমন একটি ভিডিও আপলোড করলে অল্প সময়ের ভিতরে সে ভিডিও আপলোড হয়ে যায় দেখুন আমি কালকে ওপেরা ওপেরাতে একটি ভিডিও আপলোড করেছি আমার অন্য একটি চ্যানেলে আমি প্রায় প্রায় সেটি আপলোড আধা ঘন্টা রাত্রে ঘন্টার একটি ভিডিও প্রায় রাত দুটো বাজে সেটি আপলোড হতে শুধু কালকে না সব সময় একই রকম করে কিন্তু আমরা যদি সব ভিডিও গুগল ক্রমে আপলোড করি তাহলে এই খুব তাড়াতাড়ি সেটি আপলোড হয় অর্থাৎ আমাদের সময় নষ্ট হয় না তো আমরা একটি ব্রাউজার ইউজ করি কিন্তু আমরা যদি চাই আসলে মাল্টিপেল অনেকগুলো ব্রাউজার গুগল ক্রম ব্রাউজার একসাথে ইউজ করতে পারি তো কিভাবে করব সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে পুরো ভিডিও দেখুন প্রথমে আপনি আপনার গুগল ক্রম ব্রাউজার ওপেন করবেন দেখতে পাচ্ছেন আমি ওপেন করেছি আমার এখানে আমার চ্যানেলটি শো করছে আইটি কেয়ার বাংলা এটি আমার একটি চ্যানেল আরেকটি চ্যানেল হচ্ছে মেগ্রেস বাংলা তো আমি মেগ্রেস বাংলা এরকম গুগল কম ব্রাউজারে করব। কিভাবে আপনি দেখতে থাকুন প্রথমে আপনি ওপেন করার দেখুন এখানে যে তিনটি দেওয়া একটি ইয়ে আছে আইকন আছে এখানে একটি ক্লিক করুন ক্লিক করার পরে আপনি এখানে সেটিং পাবেন সেটিং এ একটি ক্লিক করুন হ্যাঁ সেটিং এ ক্লিক করার পরে এখানে কিছু লেখা দেখতেছেন এবং আপনার জিমেল শো করবে এরপরে আপনি এই যে লক্ষ্য করুন নিচে ম্যানেজ আদার পিপল ম্যানেজ আদার পিপলে একটি ক্লিক করুন হ্যাঁ ক্লিক করার পরে এখন আপনাকে এখানে আপনার যে আগে জিমেলটা দিয়ে এই ব্রাউজটি রানিং আছে সেটিও দেখাবে আবার যদি আপনি অন্য পার্সন অ্যাড করতে চান সেটিও দেখাবে তো আমি এখানে এই যে আমার এই চ্যানেলটি করলাম ঠিক আছে আমার এই চ্যানেলটি এখানে আমি এড করলাম এখানে আরেকটা জিনিস বলি আপনি যদি আবার এখানে এই যে এই তিনটি ক্লিক করেন সেটিংসে যান এবং যাওয়ার পরে আপনি যদি এই যে ম্যানেজ আদার পিপল সেখানে আবার যান আপনাকে এগুলো দেখাবে এবং নিচে এই যে কর্নারে এড পার্সন এই এড পার্সনে ক্লিক করলে আপনাকে এখানে এই আর একটি ব্রাউজার ওপেন করার সুযোগ দিবে দেখুন আমি এখানে করলাম করার পরে আপনি চাইলে এখান থেকে একটি আইকন এখানে যোগ করতে পারেন বা না করলেও কোনো সমস্যা নেই আর ঠিক এই জায়গায় যদি আপনি লেখেন আপনি কি লিখবেন যেমন আমি লিখতেছি আহ মেক ড্রেস বাংলা হ্যাঁ লেখার পরে আপনি লক্ষ্য করুন কি হলো লেখার পরে এই যে নিচে এসে আপনি এখানে ক্যান্সেলও করতে পারবেন আপনি এখানে অ্যাডও করতে পারেন তো আমি অ্যাড করলাম দেখুন আমাকে ওয়েলকাম জানাচ্ছে এবং আমার এটি অ্যাড হয়ে গেছে এখানে আমাকে বলতেছে সাইনিং করার জন্য তো আমি এখানে সাইনিং করব করবো তার আগে আমি দেখিয়ে নিচ্ছি আমার যে এটি অ্যাড হয়েছে আমি ডেস্কটপে যাই ডেস্কটপে যাওয়ার পরে লক্ষ্য করুন এই যে ঠিক এখানে আমার আগের ব্রাউজার যেটি গুগল ক্রমে সেটি দেখাচ্ছে এবং এখানে এই যে নতুন একটি ব্রাউজার সেট হয়ে গেছে অর্থাৎ আমি এখন এই গুগল ক্রোমের দুইটি ব্রাউজার একই সাথে চালাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই গুগল ক্রমের দুইটি ব্রাউজার একই সাথে চালাবো আমি ইচ্ছে করলে এভাবে অনেকগুলো ব্রাউজার চালাতে পারি তো এখন আমি যদি এখানে যাই আমি আমার এই যে আইটি কেয়ার বাংলা আমি এটি এখান থেকে ম্যানেজ করব আর যদি আমি এটি ওপেন করি লক্ষ্য করুন এটি ওপেন করলে আমার এখানে এই যেহেতু জিমেল দিয়ে অ্যাড করার নেই তো সে জন্যে এই যে দেখুন যে জায়গাটিতে তিনটি ডট চিহ্ন থাকতো সেখানে এখন এই হলুদ বা অরেঞ্জ কালার হয়ে আছে যখন আমি এটি সাইনিং করে নিব তখন ঠিক হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে ইউটিউবে যাই www youtube.com হ্যাঁ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দেখুন অলরেডি আমার ইউটিউব চালু হয়ে গেছে এখানে এই যে ইউটিউব চালু হয়ে গেছে অনেক কিছু দেখাচ্ছে যাই এখন আমি এটিকে সাইনিং করব এই ব্রাউজারটি সাইনিং করব বন্ধুরা আপনারা ওই যে একটি ব্রাউজারে সুইচ অ্যাকাউন্ট করে করে চালানোর চেষ্টা আপনি যদি এইভাবে চালান আপনি আপনার অনেক সময় বেঁচে যাবে এবং কোনো সমস্যা হবে না তো আমি আমার এখানে মেলটি বসাচ্ছি বন্ধুরা ওয়েট করুন আমি আমার মেলটি বসাচ্ছি এবং এটি আমি হাইট করে দিতেছি কারণ আপনারা বুঝেন তো এটি আমি হাইট করে রাখতেছি এরপরে করার পরে আমার পাসওয়ার্ড আছে সেটি আমি হাইড করে দিতেছি হ্যাঁ আমি নেক্সট করলাম করার পরে সরি আমার এখানে ভেরিফিকেশন চালু করা আছে তো আমি দেখি আমার মোবাইল কোড আসছে কিনা আমার সিম টি লাগানো আছে কিনা আমি দেখি হ্যাঁ বন্ধুরা আমার মোবাইলে একটি মেসেজ আসছে গুগল থেকে অর্থাৎ এখানে একটি কোড সেন্ড করেছে তাই আমি কোডটি বসাচ্ছি হ্যাঁ দেওয়ার পরে আমি আবার নেক্সট করলাম দেখুন অলরেডি আমার এটি সাইনিং হয়ে গেছে এবং আমি এটি দিকবি চালাবো কিভাবে চালাই আপনারা একটু দেখুন হ্যাঁ দেখুন আমি এখন আমার ইউটিউবে যাচ্ছি www.youtube.com হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই চ্যানেলটি এখানে অ্যাড হয়ে গেছে তো শূন্য ডেলিট আচ্ছা এখানে আমি এটি এলাউ করে রাখতেছি আচ্ছা দেখুন আমার চ্যানেল একসাথে আমি এখন এই গুগল কমে দুটি ব্রাউজার চালাবো দেখুন আমার এই চ্যানেলটি ওপেন হয়ে গেছে এই যে वीडियोस এখানে আপনারা আমার সব ভিডিও পেয়ে যাবেন এখানে টেইলারসের কাজের উপরে কাটিং সেলাই এবং ব্লক বাটিক স্ক্রিন প্রিন্টিং অর্থাৎ টি-শার্ট প্রিন্টিং করা এ টু জেড শেখানো হবে কয়েকটি ভিডিও অলরেডি দেওয়া হয়েছে এই যে দেখুন এখানে দুটি ভিডিও দেওয়া হয়েছে এবং গ্রাফিক্সের কাজগুলো পাবেন আমার আইটি কেয়ার সেভেন্টিতে অর্থাৎ এটিতে এই যে দেখুন এখন আমি গুগল ক্রমের দুটি ব্রাউজার একসাথে ম্যানেজ করতেছি একটাতে আমার আইটি কেয়ার বাংলা আর অন্যটিতে আমার এই অন্যটিতে আমার মেক বাংলা দেখুন এটিতে আমার মেক বাংলা দুটি একসাথে চলছে কোনো সমস্যা হচ্ছে না তো বন্ধুরা এটি আপনারাও করতে পারেন আপনারা এই যে ওপেরা ওপেরা আমার এখানে আছে দেখুন ওপেরা খুবই সমস্যা করে এত স্লো আপলোডিং হয় আপনি যদি একজন ভিডিও মার্কেটার হন চিন্তা করুন আপনার যদি যেখানে 10 মিনিট পনেরো মিনিট বিশ মিনিট লাগার কথা একটা ভিডিও আপলোড হতে সেখানে যদি আধা ঘন্টা এক ঘন্টা না লেগে কয়েক ঘন্টা লেগে যায় তাহলে আপনার এই ব্রাউজার ব্যবহার করে কোনো লাভ নেই আপনি আমি যেভাবে দেখিয়েছি এভাবে গুগল ক্রম ইউজ করেন খুবই খুবই ভালো গুগল ক্রম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এতে যা হবে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনি আমার ভিডিওটি পেয়ে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রচারের জন্য আপনার ফেসবুক ফেসবুকে শেয়ার করে দিবেন যেন আরো অনেকে শিখতে পারে তো বন্ধুরা এই ছিল আসলে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ